আচ্ছা এত অস্থির হচ্ছে কেন অস্থির মনে ম্যানেজার ভিডিও তো আমার মতো মাথায় বাইক করতে পারতাছি না ও তো এরকমই ওর ভিতরে অনেক ছেলে মানুষই আছে আজ আরে কত করে তো মাছ যাইতে ও যদি পোলাপন হয় তো ড্রিঙ্ক কি বুড়া ভাম ওর ভিডিও দেখে আমার অফিসে পিয়ন হানি পর্যন্ত হাসতেছে না জানি আর কত কত মাইসে হাসি খোরা করছি গাধাটা বাদ দাও না ঘুমাতে আসো কেলা কেলা বাদ দিমু আমি কত বড় বড় চিন্তা করতেছি আর গাধাগুলা পিছে পড়ে আছে একটা লাইন যা ঠিক নেই কা সব মানুষ তো একরকম হয় না মিটুকিয়ে দেখো প্রথমে তো চাকরি পাচ্ছিল না এখন তো গ্রামে গিয়ে কি করতেছে গ্রামে গিয়ে দেশুদের করে ফেলাইতেছে আম্মা তারপর আমি কত করে কইলাম যে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার পর ও সব লাইনে টাকা পয়সা আছে না উনি দেশ সেবা করবেন আই থি আমার হাজি মোহাম্মদ মোহসিন তাও তো কিছু একটা করছে ওরা আন্দা করতেছে আজ পর্যন্ত বাড়িতে তো কাউরে একটা পাত যদিবার দেখলাম না দেখো সবাই কোনো না কোনো ভাবে চেষ্টা করছে একটু ধৈর্য ধরো ধৈর্যের বাঁধ আমার বহুত আগে ভেঙে খান খান হয়ে গেছে রেনুমা আব্বার ব্যবসাটা খারাপ যাওয়ানোর পর থেকে এই সংসারের হাল আমি ধরছি অহন অবস্থা এমন দাঁড়াইছে আমি হইলাম গিয়ে ঘোড়া আর সবতে নবাব শাহজাদা আমার ঘরে চৈরে খাইব আজীবন ওরা চড়বো টক বক টক বক টক বক করে আর আমি ডাকুম চি 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 এরপরও তো আমি কত কিছু করলাম ব্যাংকে 50 লাখ টাকা জমাইছি এই বাড়ির যে গাড়িটা ওইটাও আমার টাকায় কেনা জমি লয়ে কেচে সব টাকা তো আমার পকেট থেকেই গেছে তাও তো তোমার অনেক আছে আছে না এত সব কিছু তুমি কার জন্য করছো কার জন্য রেখে যাবে তোমার লগে তোমার লগে আমার কথা কোনো উচিতই হয় না কে তুমি আমার তুমি ভাইগুলো হান একটু কম না আচ্ছা এটা যত সব কেমন বলো দিছে বলাটাই ক্যামেরার সামনে আয়া হাও মা করে কান্তাছে লাজ শরম বলে কিছুই নাই ক্যা নিশ্চিত বউয়ের কাছ থেকে হিকছে সব আরে বাদ দাও তো ছেলে মানুষ বুঝতে পারেনি কি কইতেছো তুমি এক মাইয়ার বাপ হয়েছে ওই অহন পোলাপান আছে আসলে অহন তরি ওর কোনো বুদ্ধি শুদ্ধি হয় নাকি ক্যা মিরাজ কই গেছে কইবার পারো কোথায় আর যাবে ও কিছু চিনে নাকি না চিনে না আবার সবই চিনে তলে তলে বাপ হুজো পোলার তো কোনো খবর উপরেই রাখো না ওই যায় কাল লগে মিশে ওই ধারণা তো তোমার নাই ক্যা আহা বিলকিস অত চিন্তা করো না তো ওর দৌড় সর্বোচ্চ ওই সিদ্দিকের চায়ের দোকান পর্যন্ত আপনারা যে যার যার মতো জানতে পারেন আমার এই অসহায় দুস্থ গরিব বাইডার পাশে দাঁড়ান এক টাকা হলেও দেন কমিটে আমার ভাই সবে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আরে এসব নিয়ে চিন্তা করে শুধু শুধু তোমার প্রেশারটা বাড়িও না আমি খুঁজে দেখছি বিলকিস বিলকিস গেল কোথায়